হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে দুজন প্লেয়ার কিনে আজকে আলোচনা করব, ইস্ট বেঙ্গলের ড্যারেন সিডওয়েলকে নিয়ে এবং মোহনবাগানের কার্ল ম্যাথিউকে নিয়ে। এরা দুজনেই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে এবং এই মুহূর্তে কার্ল ম্যাথিউ হচ্ছে কোচ হাবাসের অন্যতম পছন্দের প্লেয়ার, সেন্টার মানে বহুমুখী প্রতিভা যাকে বলা হয়, এই দুটো প্লেয়ার ঠিক তাই। তো এই দুটো প্লেয়ারকে নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব যে এই দুটো প্লেয়ার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জন্য কতটা কার্যকরী এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে। তো প্রথমে আসি যে কার্ল ম্যাথিউর কথাতে। কার্ল ম্যাথিউ হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, বেসিক্যালি এর পজিশন এই যেখানে খেলতে পছন্দ করে সেই জায়গাটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ ডিফেন্ডারদের ঠিক একটু উপরে থেকে পড়ে মানে অ্যাজ এ ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে পছন্দ করে, অপোনেন্টের আক্রমণকে রুখে দেওয়া কাজ, আবার আক্রমণে গিয়ে সাহায্য করা হচ্ছে কার্ল ম্যাথিউর কাজ। তাছাড়াও কার্ল ম্যাথিউ এই মুহূর্তে সেন্টার ব্যাক পজিশনে ফুটবল খেলছে এবং এফসি কাপে যদি আমরা দেখি তাহলে ভালোভাবে দেখতে পাবো, এবং আইএসএলেও আগের বছরে দেখা গেছে যে কার্ল ম্যাথিউ অ্যাজ এ সেন্টার ব্যাক দুর্দান্ত এবং সাবলীলভাবে খেলাটা খেলে গেছে। টিরির অভাবটা কিন্তু একদমই বুঝতে দেয় নেই আমাদের কার্ল ম্যাথিউ। এবং এর যদি বায়োডাটাটা একটু দেখি তাহলে দেখতে পাবো যে মোটামুটি এজ হচ্ছে 28, 28 বছরের ফুটবল প্লেয়ার এবং ডেট অফ বার্থ যেটা দেখা যাচ্ছে তাহলে 5ই ফেব্রুয়ারি 1993। এবং মার্কেট ভ্যালুর কথা যদি আসি তো মার্কেট ভ্যালু হচ্ছে 27.08 মিলিয়ন, মানে হচ্ছে 2,70,00,000 টাকার প্লেয়ার মার্কেট ভ্যালু অনুযায়ী। এবং আয়ারল্যান্ডের আন্ডার-21 টিমে কিন্তু ফুটবল খেলেছে, মানে আয়ারল্যান্ড যথেষ্ট ভালো একটা টিম এবং ইউরোপের একটা মোটামুটি ভালোই টিম, এবং সেই টিমে আন্ডার-21 টিমে কিন্তু প্রতিনিধিত্ব বা অংশগ্রহণ করেছিল। এবং এই কথাতেই আসবো বিষয়টি আলোচনা করবো যে ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে যে সেন্সেশন যাকে বলা হচ্ছে এবং যাকে ইস্ট বেঙ্গল সমর্থক তথা যারা ফুটবলকে ভালোবাসে তারা তাকে পিরলোর সাথে তুলনা করছে অনেকে, তো সেই ড্যারেন সিডওয়েলের কথাতে আসবো। ড্যারেন সিডওয়েলও একজন বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার, ঠিক আছে, বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার, অর্থাৎ তার পছন্দের যে পজিশন সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট এও হচ্ছে ঠিক কার্ল ম্যাথিউর মতন বহুমুখী প্রতিভাধিকারী, অতএব সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু ফুটবল খেলতে পারে এবং সাবলীলভাবেই খেলে, যেটা তার ভিডিও বা তার বিভিন্ন রকম জায়গা থেকে যেটু দেখা গেছে সে ডিফেন্সিভ অ্যাজ এ মানে ডিফেন্সটাকেও কিন্তু সে নির্ভরতা দিতে পারে। তার সঙ্গে যদি আসি যে এর এজটা কিন্তু একদমই কম বলা যায়, মাত্র 23 বছরের একজন ফুটবল প্লেয়ার, তো বয়স একদমই কম। কার্ল ম্যাথিউর থেকে মোটামুটি 5 বছরের ছোট হচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে, এবং ডেট অফ বার্থ হচ্ছে মার্চের 10 তারিখ 1998 সাল। তো এবং মার্কেট ভ্যালু কোথায় যদি আসি তাহলে মার্কেট ভ্যালু এই মুহূর্তে আছে 16.66 মিলিয়ন, অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারো 1,60,00,000 টাকা মার্কেট ভ্যালু এই মুহূর্তে ড্যারেন সিডওয়েলের। এবং নাগরিকত্ব হচ্ছে নেদারল্যান্ডের ডাচ ফুটবল প্লেয়ার এবং আন্ডার-18 টিম, ডাচ যে নেদারল্যান্ডের যে ফুটবল টিম আছে তার অনূর্ধ্ব-18 আন্ডার-18 টিমে কিন্তু অলরেডি কিন্তু খেলে ফেলেছে, এখন মাত্র 23 বছরের একজন ফুটবল প্লেয়ার। এবারে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, যে পয়েন্টটা নিয়ে আসল জায়গাটা যেটা আলোচনা করবো যে ভারতীয় ওয়েদারে কীরকমভাবে মানিয়ে নেবে। দেখো কার্ল ম্যাথিউর কোথায় যদি আসি, কার্ল ম্যাথিউ অলরেডি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় ওয়েদারে কিন্তু সে যথেষ্ট পারদর্শী এবং ভারতীয় ওয়েদারটাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু অপরদিকে যদি ড্যারেন সিডওয়েলের কথায় আসি, এই মুহূর্তে নতুন আশা করছি যে ড্যারেন সিডওয়েলও ভারতীয় ওয়েদারটাকে খুব শীঘ্রই তিনি অ্যাডাপ্ট করে নেবেন এবং ইস্ট বেঙ্গলের জন্যে একটা ভালো এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে নির্ভরতা দেবেন, এবং আমরা একটা ভালো কম বয়সী বিদেশিকে দেখতে পাবো আইএসএলে এবং ইন্ডিয়ান ফুটবলে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমরা প্লেয়ারদের নিয়ে একটু আলোচনা করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে কোন প্লেয়ার কতটা ভ্যালুয়েবল। যদি ড্যারেন সিডওয়েল ভারতীয় ওয়েদারকে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু ড্যারেন সিডওয়েল কিন্তু মোহনবাগানের কার্ল ম্যাথিউ হয়ে উঠতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্লেয়ারের এজটা কম আছে এবং সেই দিক থেকে দেখতে গেলে এবং যেভাবে ফুটবল খেলছে নেদারল্যান্ডের মতন একটা ফুটবল টিমে যদি আন্ডার-18 চান্স পাওয়াটা এত মুখের কথা নয়, তো সেদিক দেখতে গেলে প্লেয়ারের কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। তো আশা করছি যে ড্যারেন সিডওয়েল এবং
কার্ল মাইকেলের মধ্যে টক্করটা কিন্তু জমে যাবে, কেমন সেটা ডার্বি তো অবশ্যই। এবং আমরা একটা কথা বলি, আমরা লাইভে এসে আলোচনা করি, যারা মোহনবাগানের সমর্থক আছো, যারা ইস্টবেঙ্গলের সমর্থক আছো, তাদের প্রত্যেককে আমার অনুরোধ এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। আমরা প্রতিদিন লাইভে আসি এবং সেখানে সমর্থকের আড্ডা নিয়ে আমরা আসি, রাত 10টার সময় আমরা একটা সমর্থকদের নিয়ে একটা আড্ডা আড্ডার মতন করি। তো অবশ্যই আমাদের সাথে আমাদের আমাদের পরিবারে যোগাযোগ যুক্ত হতে গেলে, আমাদের এই ইউটিউব পরিবারে যুক্ত হতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। তো ততক্ষণের জন্য বাই।